আপনি কি জানেন দিনের হেয়ার কেয়ার রুটিনের পাশাপাশি রাতেও আমাদের কিছু হেয়ার কেয়ার রুটিন ফলো করা উচিত। এতে করে চুল আরো বেশি হেলদি ও হাইড্রেটেড হবে। হ্যালো ভিউয়ার্স, আমি বর্ষা ফ্রম চয়েস লিগাসি। হেয়ার কেয়ারের আজকের পর্বে আমি আপনাদের সাথে রাতের কিছু হেয়ার কেয়ার রুটিন সম্পর্কে আলোচনা করব, যা আমাদের চুলের জন্য খুবই ইফেক্টিভ। চলুন তাহলে শুরু করা যাক। ভেজা চুল নিয়ে কখনোই ঘুমাতে যাবেন না। ভেজা বা সেঁতসেঁতে চুল অনেক বেশি পরিমাণে ভঙ্গুর হয়ে থাকে, যার কারণে চুল সহজেই ভেঙে যেতে পারে। এই ধরনের চুল ছেড়ে ঘুমালে তা সহজেই জট লেগে যায় এবং সকালে চুল ম্যানেজ করা খুবই কষ্টকর হয়ে পড়ে। এছাড়া ভেজা চুল ধুলো এবং তেল শোষণ করে, যার কারণে চুলের সতেজতা একদমই নষ্ট হয়ে যায়। তাই আপনি যদি ঘুমানোর আগে চুল ধুয়ে ফেলতে চান, তবে কোকোনাট আর ভেগান ক্যারাটিন সালফেট ফ্রি শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতে পারেন। এতে থাকা প্রাকৃতিক অয়েল আপনার চুলের স্ট্র্যান্ডগুলিকে রিপেয়ার এবং প্রোটেক্ট করতে খুবই কার্যকরী, এবং ব্লো ড্রায়ার দিয়ে চুল ভালোভাবে শুকিয়ে তারপর ঘুমাতে যেতে পারেন। চুল ব্রাশ করে নিন। ঘুমানোর আগে চুল ভালো করে ব্রাশ করে নিতে হবে, যাতে চুলে কোনো জট বা গিট না থাকে। এতে করে হেয়ার ব্রেকেজের সম্ভাবনা অনেকাংশে দূর হবে। খুবই হালকা হাতে চুলের উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে কম্ব করে নিতে হবে। চুলের জন্য নারিশিং প্রোডাক্ট ব্যবহার করুন। রাতের হেয়ার কেয়ার রুটিনে যে পণ্যগুলি দরকার তা বাছাই করে নিতে পারেন। এর মধ্যে অয়েল, লিভ ইন কন্ডিশনার বা হেয়ার মাস্ক অন্তর্ভুক্ত করতে পারেন। চুলের ধরন অনুযায়ী পছন্দ মতো প্রোডাক্ট চুজ করতে পারেন। চুল যদি অনেক বেশি পরিমাণে ড্রাই ও ড্যামেজ হয়ে থাকে, তবে চুলকে সতেজ করতে একটি হেয়ার অয়েল ব্যবহার করতে পারেন। তেল স্ক্যাল্পে ব্যবহার না করে চুলের মাঝ বরাবর থেকে নিচ পর্যন্ত ব্যবহার করতে হবে। মাথার স্ক্যাল্প মাসাজ করুন। ঘুমাতে যাওয়ার আগে কয়েক মিনিট হাতের আঙুল বা একটি স্ক্যাল্প মাসাজার দিয়ে আলতোভাবে স্ক্যাল্প মাসাজ করতে পারেন। এটি চুলের ফলিকলগুলিতে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করবে, হেয়ার গ্রোথে সাহায্য করবে এবং চুলকে হেলদি করবে। এছাড়া মাসাজ করতে একটি তেলও ব্যবহার করতে পারেন। এটি চুলকে নারিশ করতে সাহায্য করবে। আপনি যদি চুল পড়া এবং পাতলা হওয়ার সমস্যায় ভুগে থাকেন, তবে এক্সপার্টের পরামর্শ নিয়ে মিনোক্সিডিলযুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। এটি নতুন চুল গজাতে এবং চুলের ফলিকলগুলিকে সতেজ করতে সাহায্য করে। এটি রাতে একবার এবং দিনে একবার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। চুলকে সতেজ রাখতে রাতে চুল বেঁধে ঘুমান। রাতে ঘুমানোর আগে চুলে বেনি করে বা ঢিলাঢুলা লো বান বা পনিটেল করতে পারেন। এটি চুলকে অতিরিক্ত ফ্রিকশন থেকে রক্ষা করবে। এছাড়া একটি সিল্কের স্কার্ফ দিয়ে চুল ঢেকে রাখলেও চুল ড্যামেজ হওয়ার সম্ভাবনা কমে যাবে। চুলের রুটসে যেন টান না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে, এবং আপনি চাইলে চুলকে ফ্রেশ করতে ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন। চুলকে ঢেকে রাখুন। আপনি ঘুমানোর সময় চুল ঢেকে রাখার জন্য সিল্কের ক্যাপ বা বনেট ব্যবহার করতে পারেন। এটি চুলকে জট বাঁধা থেকে রক্ষা করবে এবং বালিশের সাথে চুলের অতিরিক্ত ফ্রিকশন আটকাতে সাহায্য করবে। বালিশে সিল্কের কভার ব্যবহার করুন। সিল্কের কাপড় অনেক স্মুথ হয়ে থাকে, তাই এটি বালিশের কভার হিসাবে ব্যবহার করতে পারেন। এই টাইপ বালিশ চুলের ঘর্ষণ কমাতে সাহায্য করে এবং চুলের ফ্রিজিনেস ও ড্যামেজ রোধ করে থাকে। প্রতিদিন রাতের হেয়ার কেয়ার রুটিন ফলো করুন। হেলদি এবং সুন্দর চুল বজায় রাখতে রাতের হেয়ার কেয়ার রুটিন খুবই জরুরি। এটি ঠিকভাবে ফলো করতে পারলে চুল সহজে ম্যানেজ করা যাবে। এই রুটিন আপনার চুলকে ময়েশ্চারাইজ করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, ফ্রিজিনেস দূর করে এবং চুলের স্ট্র্যান্ডগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। তাই এই রুটিন সবসময় ফলো করার চেষ্টা করতে হবে। আশা করছি আজকের আলোচনা আপনার জন্য উপকারী হবে। যদি কেউ রাতেই হেয়ার কেয়ার রুটিন ফলো করেন, তবে এতে কতটুকু উপকৃত হলেন তা আমাদের জানাতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। হেয়ার কেয়ার ও লাইফস্টাইল নিয়ে যে কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে তা জানান আমাদের কমেন্ট বক্সে। এছাড়া এমন আরও সব গুরুত্বপূর্ণ তথ্য পেতে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে চয়েস লিগাসির সাথেই থাকুন। বাই বাই।